सम्मानित व्यूअर्स वृंद आसान एग्जाम यूट्यूब चैनल सब्सक्राइब कर सम्मानित व्यूअर्स वृंद और प्रिय सहकर्मी वृंद गत पर्व आलोचना कर मादक द्रव्य नियंत्रण आईनेर दुई द्वारा होते एकुश द्वारा पर्यंत आज के आलोचना करब मादक द्रव्य नियंत्रण आईनेर तेईस द्वारा होते छाप्पन्न द्वारा पर्यंत चलू आज के आलोचनार मूल विषय फिर जाए द्वारा तेईस तेईस द्वारा बोलते बिना परवानाय तल्लाशी तेईस एक उपधारा बोलते क्षमताप्राप्त कोनो अफिसारे निकट जदि प्रतियमान होय जे कोनो स्थाने मादक द्रव्य संक्रांत कोनो अपराध संघटित होच्छे ताहले तिनि एर कारण लिपिबद्ध करे उक्त स्थाने बिना परवानाय तल्लाशी करते पारबेन एबं तल्लाशीते जदि बाधाप्राप्त हन दरजा जानाला भांगा सह प्रयोजनीय व्यवस्था ग्रहण करते पारबेन। ताहले आमरा तेईस एर एके कि शिखलाम तेईस एकर को उपधारा आमरा शिखलाम जे क्षमताप्राप्त कोनो अफिसारे निकट जदि प्रतियमान हो मादक द्रव्य नियंत्रण आईन अनुसारे कोनो अपराध कोनो स्थाने संघटित होच्छे ताहले तिनि उक्त स्थाने बिना परवानाय तल्लाशी करते पारबेन एबं तल्लाशीते जदि बाधाप्राप्त हन दरजा जानाला भांगा सह प्रयोजनीय व्यवस्था ग्रहण करते पारबेन। आर तेईस एर एकर होते बोलछे उक्त स्थाने अपराध संगठने व्यवहार्य जेकोनो वस्तु अथवा मादक द्रव्य इत्यादि आटक करते पारबेन उक्त स्थाने मादक द्रव्य व्यवहार्य जेकोनो वस्तु अथवा मादक द्रव्य आटक करते पारबेन। आर तेईस एकेर गते बोलछे उक्त स्थाने उपस्थित जेकोनो व्यक्ति देह तल्लाशी करते पारबेन उक्त स्थाने उपस्थित जेकोनो व्यक्ति देह तल्लाशी करते पारबेन। आर तेईस एकेर गते बोलछे उक्त स्थाने उपस्थित जेकोनो व्यक्ति बिना परवाना ग्रेफ्तार करते पारबेन उक्त स्थाने उपस्थित जेकोनो व्यक्ति के बिना परवाना ग्रेफ्तार करते पारबेन। এখন আমরা শিখব তেইশ এর দুই উপধারা। তেইশ এর দুই উপধারায় বলছে ক্ষমতাপ্রাপ্ত কোনো অফিসারের নিকট যদি প্রতীয়মান হয় যে সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মধ্যে যদি তল্লাশি পরিচালনা করা না হয় তাহলে আলামত নষ্ট হবে বিনষ্ট হবে বা ধ্বংস হবে তাহলে তার এই রূপ কারণ লিপিবদ্ধ করে তিনি উক্ত সময়ের মধ্যেও তল্লাশি করতে পারবেন। তাহলে তেইশ এর দুইয়ে বলছে ক্ষমতাপ্রাপ্ত কোনো অফিসারের নিকট যদি প্রতীয়মান হয় সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মধ্যে तल्लाशी परिचालना करा ना होले आलामत नष्ट विनष्ट बा ध्वंस होबे ताहले तार ऐ रूप कारण लिपिबद्ध करे तिनि उक्त समयेर मध्येई तल्लाशी परिचालना करते पारबेन। एखन आमरा शिखब चौबीस द्वारा मादक द्रव्य नियंत्रण आईन 2018 এর চব্বিশ দ্বারায় বলছে দেহ তল্লাশির বিশেষ বিধান যেটা ক্ষমতাপ্রাপ্ত কোনো অফিসারের নিকট যদি প্রতীয়মান হয় যে কোনো ব্যক্তির দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মাদক দ্রব্য আছে তার এই রূপ কারণ লিপিবদ্ধ করে তিনি উক্ত ব্যক্তির দেহ পরীক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। দেহ পরীক্ষার পরে যদি মাদক দ্রব্যের উপস্থিতি পাওয়া যায় তাহলে উক্ত ব্যক্তির বিরুদ্ধে অত্র আইনের ৩৭ ধারা মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে। এখন আমরা শিখব ২৫ ধারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ২৫ ধারায় বলছে মাদক দ্রব্য অপরাধ সংগঠন সম্পর্কে যে কোনো তথ্য ঊর্ধ্বতন অফিসারকে অবগত করতে হবে। এখন শিখব আমরা ৩১ ধারা ৩১ ধারায় বলছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩১ ধারায় বলছে অপরাধ তদন্তের সময়সীমা অপরাধ তদন্তের সময়সীমায় বলছে ৩১ দ্বারা ৩১ এর একে বলছে অভিযুক্ত ব্যক্তি অপরাধ সংগঠনের সময় যদি হাতে নাতে ধৃত হয় অথবা অন্য কোনো ব্যক্তি কর্তৃক ধৃত হয়ে পুলিশের নিকট সুপর্দ হলে ধরার তারিখ হতে ৩০ কার্য দিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে। ৩১ এর একের কথা বলছে যদি অন্য কোনোভাবে প্রাথমিক তথ্য পাওয়া যায় তাহলে প্রাথমিক তথ্য পাওয়ার ৬০ কার্য দিবসের মধ্যে তদন্ত কার্য সম্পন্ন করতে হবে। আর ৩১ এর একের গতে বলছে গ্রেফতারকৃত এবং পলাতক উভয় আসামি যদি থাকে তাহলে উপধারা ২ এ বর্ণিত ৬০ কার্য দিবসের মধ্যেই তদন্ত কার্য সমাপ্ত করতে হবে। ৩১ এর দুই উপধারা ৩১ এর দুই উপধারায় বলছে ৩১ এর দুই উপধারায় বলছে উপধারা ১ অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে যদি তদন্ত কার্য সম্পন্ন করা সম্ভব না হয় তাহলে তার কারণ লিপিবদ্ধ করে অতিরিক্ত ফণ্ড কার্য দিবসের মধ্যে তদন্ত কার্য সম্পন্ন করতে পারবেন। এখন শিখব আমরা ৩১ এর তিন ৩১ এর তিন বলছে উপধারা ২ এ উল্লেখিত সময়ের মধ্যেও যদি তদন্ত কার্য সম্পন্ন করা না যায় ২৪ ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে এটি প্রতিবেদনের মাধ্যমে অবগত করতে হবে। ৩১ এর তিনে বলছে উপধারা ২ এ উল্লেখিত সময়ের মধ্যেও যদি তদন্ত কার্য সমাপ্ত করা না যায় তাহলে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে ২৪ ঘন্টার মধ্যে একটি প্রতিবেদন প্রেরণ করতে হবে। এখন আমরা শিখব ৩১ এর ৪ ৩১ এর ৪ এ বলছে ৩১ এর ৪ এ বলছে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এইরূপ প্রতিবেদন প্রাপ্তির পর তিনি
যে তদন্তকারী কর্মকর্তা নিয়োজিত ছিলেন তাকেই পুনরায় তদন্তের ভার দিতে পারেন অথবা অন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করতে পারেন। সেই ক্ষেত্রে চারের কতে বলছে, অভিযুক্ত ব্যক্তি হাতে নাতে যদি ধৃত হয় বা অন্য কোনো ব্যক্তি কর্তৃক ধৃত হয়ে যদি পুলিশের নিকট সুপর্দ হয় ফন্ড কার্য দিবসের মধ্যে তদন্ত কার্য সমাপ্ত করতে হবে। আর চারের হতে বলছে অন্যান্য ক্ষেত্রে 30 কার্য দিবসের মধ্যে তদন্ত কার্য সম্পন্ন করতে হবে। এখন শিখবো আমরা 31-5। 31-5 বলছে উপধারা 4-এ উল্লেখিত সময়ের মধ্যেও যদি তদন্ত কার্য সম্পন্ন করা সম্ভব না হয় তাহলে 24 ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। এখন শিখবো আমরা 31-6। 31-6 উপধারায় বলছে উপধারা 2 এবং 4-এর উল্লেখিত সময়ের মধ্যে তদন্ত কার্য সম্পন্ন না হওয়ার জন্য যদি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ মনে করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নিজেই দায়ী তাহলে উক্ত তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। তাহলে আমরা 31-6 কি শিখলাম, যে উপধারা 2 এবং 4-এ উল্লেখিত সময়ের মধ্যে তদন্ত কার্য সম্পন্ন না হওয়ার জন্য যদি তদন্তকারী কর্মকর্তা নিজেই দায়ী হন তাহলে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এখন আমরা শিখবো 37-ধারা। 37-1 বলছে 37-ধারাটি হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 9 এবং 10 ধারার বিধান লঙ্ঘনের শাস্তি। তাহলে 37-1 বলছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 9 এবং 10 ধারার বিধান লঙ্ঘনের শাস্তি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 9 এবং 10 ধারার বিধান লঙ্ঘনের শাস্তি। 37-এ 3টি কলাম আছে। প্রথম কলাম হচ্ছে ক্রমিক, দ্বিতীয় হচ্ছে মাদকদ্রব্যের নাম অপরাধের দ্বারা, তৃতীয়টি হচ্ছে দণ্ড বা শাস্তি। এখানে মোট 34 প্রকারের শাস্তির কথা বর্ণনা করা হয়েছে বা অপরাধের কথা বলা হয়েছে। এখন আমরা শিখব 37-2 উপধারা। 37-2 উপধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি একবার মাদকদ্রব্য অপরাধে দণ্ডিত হওয়ার পর পুনরায় সে মাদকদ্রব্য অপরাধ করে তাহলে বিজ্ঞ আদালত তাকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করতে পারবেন। এখন আমরা শিখব 37-3। 37-3 বলছে যদি কোনো ব্যক্তি দ্বিতীয়বার মাদকদ্রব্য সংক্রান্তে অপরাধ সংগঠনের পর পুনরায় আবার মাদকদ্রব্য সংক্রান্তে অপরাধ সংগঠন করে তাহলে এইরূপ ব্যক্তিকে বিজ্ঞ আদালত মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করতে পারেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018-তে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। তাহলে 37-3 দ্বারা আমরা কি শিখলাম, যে কোনো ব্যক্তি যদি মাদকদ্রব্য অপরাধ সংগঠন সংক্রান্তে যদি দ্বিতীয়বার করার পর পুনরায় আবার মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ করে তাহলে তার শাস্তি হচ্ছে 37-3। এখন শিখবো আমরা 37-4। 37-4 বলছে যে বিজ্ঞ আদালত যদি মনে করেন যে কোনো ব্যক্তি মাদকাসেবন ছাড়া অন্য কোনো মাদক অপরাধে অপরাধী নয় তাহলে এইরূপ মাদক সেবীকে বিজ্ঞ আদালত মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এইরূপ আদেশ যদি কোনো ব্যক্তি অমান্য করে তাহলে বিজ্ঞ আদালত তাকে পুনরায় শাস্তি প্রদান করতে পারেন। এখন আমরা শিখবো 37-5। 37-5 বলছে যদি কোনো ব্যক্তি যানবাহন চালনাকালে কোনো অ্যালকোহল পান করে বা মদ পান করে তাহলে তার শাস্তি হচ্ছে 37-5। এখন আমরা শিখবো 37-6। সরকারি গাড়ির চালক সরকারি কর্মকর্তার, যে সরকারি কর্মকর্তা গাড়িটি ব্যবহার করছে বা তিনির অনুপস্থিতিতে সে যদি কোনো মাদক গাড়িতে পরিবহন করার সময় ক্ষমতাপ্রাপ্ত অফিসারের নিকট হাতে নাতে ধৃত হয় তাহলে অত্র 37-6 ধারা মোতাবেক তার আইনানুগ ব্যবস্থা সহ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে। এখন আমরা শিখবো 37-ধারা। 37-ধারায় বলছে মাদকদ্রব্য তৈরির যন্ত্রপাতি ইত্যাদি রাখার শাস্তি। যদি কোনো ব্যক্তি মাদকদ্রব্য তৈরির যন্ত্রপাতি রাখে তাহলে তার শাস্তি হচ্ছে 37-ধারায়। এখন শিখবো আমরা 38-ধারা। 38-ধারায় হচ্ছে যদি কোনো ব্যক্তি মাদকদ্রব্য ইত্যাদি রাখার জন্য কোনো গড় বা দালান ইত্যাদি করে ব্যবহারে অনুমতি দেয় তাহলে তার শাস্তি। 38-ধারায় বলছে যদি কোনো ব্যক্তি মাদকদ্রব্য ইত্যাদি রাখার জন্য কোনো গড় বা দালান ইত্যাদি ব্যবহারে অনুমতি দেয় তাহলে তার শাস্তি হচ্ছে 38। আর 39-ধারায় বলছে ক্ষমতাপ্রাপ্ত অফিসার যদি হয়রানি করেন তাহলে তার শাস্তি। 39-ধারায় বলছে তল্লাশি পরিচালনাকালে অহেতুক যদি কোনো ব্যক্তিকে হয়রানি করেন তাহলে তার শাস্তি হচ্ছে 39। এখানে আমরা পিআরবি 260 বিধি প্রয়োগ করতে পারি। এখন আমরা শিখবো 40-ধারা। 40-ধারায় বলছে যদি কোনো ব্যক্তি মাদক বিক্রয়, মাদক উৎপাদন ইত্যাদিতে মদত দেয় অথবা অর্থের যোগান দেয়, মদতদাতা অর্থের যোগানদাতা, তার শাস্তি। তাহলে আমরা 40-ধারায় শিখলাম যদি কোনো ব্যক্তি মাদকদ্রব্য উৎপাদন বিক্রয় ইত্যাদিতে মদত দেয় অথবা অর্থের যোগান দেয় তাহলে তার শাস্তি। এখন শিখবো আমরা 41-ধারা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 41-ধারায় বলছে যদি কোনো ব্যক্তি অত্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 অনুসারে কোনো অপরাধের জন্য সহায়তা করে বা পরিচালনা দেয় তাহলে তার শাস্তি। তাহলে আমরা 41-ধারায় শিখলাম যদি কোনো ব্যক্তি মাদক অপরাধ সংক্রান্তে কোনো ব্যক্তিকে কোনো সহায়তা করে বা
প্ররোচনা দেয় তাহলে তার শাস্তি। এখন আমরা শিখব ছাপ্পান্ন ধারা। ছাপ্পান্ন ধারায় বলছে, ক্যামেরায় গৃহীত ছবি, ভিডিও চিত্র, রেকর্ডকৃত কথাবার্তা ইত্যাদি বিজ্ঞা আদালতে সাক্ষ্য হিসাবে গণ্য হবে। ক্যামেরায় গৃহীত ছবি, রেকর্ডকৃত কথাবার্তা, ভিডিও চিত্র ইত্যাদি বিজ্ঞ আদালতে সাক্ষ্য হিসাবে বিবেচিত হবে। এখানে আমরা দ্রুত বিচার আইনের 14 ধারা প্রয়োগ করতে পারি। ওকে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।